হ্যালো, নমস্কার বন্ধুরা। আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সূর্যগ্রহণ আছে, তাই আগে ভাগে খেয়ে নিচ্ছি। তোমরাও খেয়ে নাও, কেননা সূর্যগ্রহণ চালু হয়ে গেলে আর খাওয়া যায় না, তাই খেয়ে নিচ্ছি। তোমরা যদি ভালো ভালো আইটেম থাকে খেয়ে নাও, বটবট করে, নাহলে পাবে না। আর আমার আজকে হয়েছে কি দেখো, ফার্স্টে দেখাচ্ছি এটা ধনেপাতার চাটনি, আর তারপরে আছে চিংড়ি মাছে আলু ঝিঙা দিয়ে ঝোল, দেখো দেখতে পাচ্ছ ঝোল। আর এটা আছে এই দিয়ে পটল, পটল দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল, দেখো। আর আছে মুসুর ডাল, এলো। সামনে আছে এখানে পটল ভাজা, এইটা হচ্ছে পটল ভাজা, এই দেখো পটল। তো খাবার আগে একটা কথা বলে দিই, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিশেষ করে চ্যানেলটা একটু আমার বড় করার জন্য। যাতে সাবস্ক্রাইব করলেই আমি একটু সাপোর্ট পাবো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর কমেন্ট করে জানাও, আরও ভালো করে বানাও ভিডিওটা, আর একটু উৎসাহ দিলে আমি একটু বড় হয়ে যাই। তোমরা একটু সাপোর্ট দিলে আমি একটু উৎসাহ পাব। যাই হোক, আজকে সূর্যগ্রহণ, তাই আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তোমরা খাবার স্টার্ট করে দাও। ওকে, আমিও চালু করে দিই। ওকে, রাইট নাও। পটল দেখো শেষ, এবার চিংড়ি মাছটা দেখে নেব। সকালে বৃষ্টি হলো, তাও এত গরম, ঘেমে চান হয়ে যাচ্ছে। তোমাদের ওইদিকে হয়েছে কিনা জানি না, আমাদের এইদিকে আজকে হয়েছে, আবার হবে বিকেলের দিকে। নিম্নচাপ চালু হয়ে গেছে অলরেডি, বৃষ্টি হলে একটু ঠান্ডা মৌসুমটা ভালো লাগে।
এবার কই মাছটা দিয়ে খেয়ে নেবো। ঝোল হচ্ছে না তাই একটু ডালটা নিয়ে নেব। ঝোল দিয়ে মাখা হয় না বলে তাই একটু ডালটা নিয়ে নিয়েছি, এখন ভালো লাগছে।
একটা কচু নয়, একটা কাঁকরোল, একটা কাঁকরোল। খাওয়া শেষ, ডাল লাস্টে। আমার চুমুক দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি চুমুক দিয়ে খেলাম। তো যাওয়ার আগে বলে দিচ্ছি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিওটা দেখ